সুপার হিরোজ প্ল্যাটফর্ম। এখানে আমরা ডিসকাস করব সুপার হিরোজদের অরিজিন, তাদের সুপার পাওয়ার্স, স্পেশাল কিছু ফান ফ্যাক্ট, আপকামিং সুপার হিরোজ মুভি ফ্যান থিওরি, এছাড়া সুপার হিরোজদের রিলেটেড কিছু অ্যামেজিং ভিডিও। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ আমরা এন্ড গেম স্পয়লার রিভিউ করব। তো আর কথা না বাড়িয়ে চলো আজকের এই অ্যামেজিং ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, রুশো বাদশরা যেমন বলেছিল যে এমসিউর বেস্ট সিনেমা হলো এন্ড গেম, কিন্তু ভাই এন্ড গেম দেখে প্রত্যেক মার্বেল ফ্যান বলছে সোজা কথায় বলতে গেলে এন্ড গেম সুপার ডুপার বেস্ট মুভি। আসলে বেস্ট শব্দটাও এন্ড গেমের জন্য অনেক ছোট হয়ে যায়। আর ভাই, আমার তরফ থেকে একটা বিগ স্যালুট রুশো বাদশের ডাইরেকশনকে, কারণ ভাই মেন অ্যাভেঞ্জার্স ছাড়াও অ্যান্টম্যান, ওয়ার মেশিন, রকেট, ক্যাপ্টেন মার্ভেল এবং নেবুলা অর্থাৎ টোটাল 11টা ক্যারেক্টারকে প্রপার স্ক্রিন টাইম দেওয়াটা। আর ভাই লোক, যদি কথা বলা যাক অ্যাক্টিংয়ের ব্যাপারে, তাহলে প্রত্যেক ক্যারেক্টার তাদের বেস্ট না লেজেন্ডারি পারফরমেন্স এন্ড গেমে দেখিয়েছে। এবং পুরনো মুভিজের মতনই এমসিউর এই মুভিতেও কমেডি, অ্যাকশন, ড্রামা এবং ইমোশনের একটা পারফেক্ট মিক্সটা ছিল। তো ভাই লোক, এই ভিডিওতে স্টোরির বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ সেটা স্পয়লার হয়ে যাবে। আর ভাই, তুমি যদি খুবই ইমোশনাল টাইপের ব্যক্তি হও, তাহলে ভাই সত্যি বলছি 5-6টা রুমাল নিজের সঙ্গে নিয়ে যাও, কারণ ভাই এই এন্ড গেমে এমন এমন মুভমেন্ট আছে যেখানে ইমোশনাল টাইপের ইমসু ফ্যান্সদের কাঁদতেই হবে। আর ভাই লোক, এই মুভিতে অনেক ইস্টার এগও আছে যেটা আমাদের ফিউচার মুভিজের রেফারেন্স দিচ্ছে। আর ভাই, একটা ছোট্ট পয়েন্ট বলে দিই যে ইনফিনিটি ওয়ারের থানোসের প্রতি যে সিম্প্যাথিটা আমাদের মনে জন্মেছিল, সেটা কিন্তু এন্ড গেমে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। ইনফিনিটি ওয়ারে থানোস তো নিশ্চয় ছিল বটে, কিন্তু ভাই এন্ড গেমে থানোস যে একটা ভিলেন এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যাবে। এবার বিষয় এই মুভির নেগেটিভ পয়েন্টের ব্যাপারে। তো ভাই লোক, কিছুজন বলছে যে এন্ড গেমের মুভির ফার্স্ট হাফটা খুবই স্লো, কিন্তু ভাই টু বি অনেস্ট, আমার 1 মিলিসেকেন্ডের জন্য কোথাও স্লো বলে মনে হয়নি। আমার কি যারা আসলে এমসিউ ফ্যান্স, তাদের কোথাও এন্ড গেমের কোনো ধাপই স্লো বলে মনে হবে না। তাহলে ভাই এই কথাটা আসছে কেন? তো ভাই, এন্ড গেমের ফার্স্ট হাফ তাদেরই স্লো মনে হবে যারা এমসিউকে প্রথম থেকে ফলো করেনি, তো তাদের জন্য হয়তো সত্যি ফার্স্ট হাফটা স্লো বলে মনে হবে। এবার কথা বলা যাক এন্ড গেমের ফাইনাল ব্যাটেলের ব্যাপারে। তো বন্ধুরা, যে কোনো মুভিরই ফাইনাল ব্যাটেল খুবই ইম্পর্টেন্ট, কারণ সেই সিনটাই সেই মুভিকে আরও এপিক করে তোলে। আর ভাই, এন্ড গেমের ফাইনাল ব্যাটেল এটা বেস্ট হতে পারে না ভাই, এন্ড গেমের ফাইনাল ব্যাটেল বেস্ট হতেই পারে না। বেস্ট শব্দটা এন্ড গেমের ফাইনাল ব্যাটেলের জন্য একেবারে চিরকুট শব্দ। চিরকুট মানে বোঝো তো, একেবারে ক্ষতিপন্না, ক্ষতিপন্না শব্দ একেবারে বেস্ট শব্দটা এন্ড গেমের ফাইনাল ব্যাটেলের কাছে। এবার যারা এন্ড গেম দেখেছে তাদের মধ্যে আমার মনে হয় না যে কেউ লাইফে এন্ড গেমের ফাইনাল ব্যাটেলকে ভুলে যাবে। বন্ধুরা, আমার মনে হয় না যে আগামী 5-10 বছরের মধ্যে এন্ড গেমের মতো এরকম সুপারহিরো মুভি রিলিজ হবে, কারণ ভাই এন্ড গেম একটা আলট্রা লেজেন্ড লেভেলের মুভি। আর ভাই, আমার এই মুভিতে সবথেকে বেস্ট লেগেছে অবভিয়াসলি আয়রনম্যান, কারণ আমি আয়রনম্যানের খুবই বড় একটা ফ্যান। কিন্তু ভাই, এই মুভিতে থর এবং ক্যাপ্টেন আমেরিকার রোল একটা আলাদা লেভেলেরই ছিল। ব্ল্যাক উইডো, হকআই, অ্যান্টম্যান, নেবুলা, ওয়ার মেশিন, রকেট, এদের রোলগুলো একটা আলাদা লেভেলের ছিল। এবার যদি কথা বলা হয় ভালো এন্ড গেমের রেটিংয়ের ব্যাপারে, তাহলে ভাই আমি এন্ড গেমকে 10-50 দেবো, 40 মার্কস এক্সট্রা। কেন, সেটা তোমরা এন্ড গেম দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। তোমরা গুগলে গিয়ে টাইপ করবে থানোস, THANOS, থানোস। এরপরে তোমরা দেখতে পাবে ইনফিনিটি গংলেট, সেই ইনফিনিটি গংলেটের উপরে তোমরা টাচ করো। নিউজ ফিডসের অর্ধেক জিনিস গায়েব হয়ে গিয়েছে, যেটা আমাদের ইনফিনিটি ওয়ারের কথা মনে পড়িয়ে দিয়েছে। কিন্তু আবার যদি তোমরা সেই ইনফিনিটি গংলেটকে টাচ করো, তাহলে দেখবে নিউজ ফিডের সেই জিনিসগুলো যেগুলো গায়েব হয়ে গিয়েছিলো সেটা আবার ফিরে চলে এসছে, যেটা হিন দিচ্ছে এন্ড গেমের। তো বন্ধুরা, এই জিনিসটা আমার খুবই মজা লাগলো, এই জন্যই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর নেক্সট কি বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দিস ইজ ইট গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।